ফ্যাটি লিভার ডিজিজ। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন পেটের সনোগ্রাফি করার পর সনোগ্রাফিতে রিপোর্ট এসেছে আপনার লিভারে ফ্যাট জমেছে বা আপনার ফ্যাটি লিভার গ্রেড 1 বা 2। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই ফ্যাটি লিভার ডিজিজটা কি, কাদের হতে পারে এবং তার সমাধান কি। তার পূর্বে একটা অনুরোধ রাখবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক হোয়াট ইজ ফ্যাটি লিভার ডিজিজ। লিভার যেমন আমাদের শরীরের ভেতর একটা লার্জেস্ট অর্গান, তেমনি লিভার কিন্তু আমাদের শরীরে হজমে খুব বেশি সহায়তা করে, লিভারের মধ্যে এনার্জি স্টোর থাকে। তাছাড়া আমাদের শরীরের ভেতর যদি কোনো বিষাক্ত পদার্থ জমে সেটাকে লিভার শরীর থেকে বের করে দিতে একটা বিশাল বড় ভূমিকা পালন করে থাকে। ফ্যাটি লিভার ডিজিজ আমরা তখনই বলবো যখন বিভিন্ন কারণে আমাদের লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমে যায়। এই সমস্যাটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, প্রথম হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আর দ্বিতীয়টা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হলো যারা খুব বেশি পরিমাণে মদ্যপান করেন, অ্যালকোহল পান করার পর লিভার সেটাকে ভাঙে এবং আমাদের শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। এই প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন বিষাক্ত পদার্থ সৃষ্টি হয় যা আমাদের লিভারের কোষের ক্ষতি করতে পারে, লিভারে ইনফ্লামেশন বা প্রদাহ ঘটাতে পারে। তাছাড়া আমাদের শরীরের মধ্যে যে ন্যাচারাল ইমিউনিটি থাকে তাকে ধীরে ধীরে নষ্ট করতে থাকে। যে যত বেশি পরিমাণে মদ্যপান করবেন তার শরীরের লিভারটাও কিন্তু তত বেশি দুর্বল হতে থাকে এবং শরীরের ইমিউনিটি পাওয়ারটা তত বেশি কমতে শুরু করে। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের এটা হলো প্রথম স্টেজ, তারপর কিন্তু লিভার সিরোসিস বা হেপাটাইটিসেও পরিণত হতে পারে। কারো যদি অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ধরা পড়ে তাহলে তার একটাই সমাধান, যত তাড়াতাড়ি সম্ভব মদ্যপানটাকে একেবারে ছেড়ে দেওয়াই ভালো। তা না হলে ধীরে ধীরে লিভারটা খারাপের দিকে চলে যাবে এবং শেষে কিন্তু লিভার ক্যান্সারেও রূপান্তরিত হতে পারে। আবার অনেকেই আছেন যারা কিন্তু একেবারে মদ্যপান করেন না, কিন্তু তাদের মধ্যে অনেক সময় ফ্যাটি লিভারের সমস্যাটা দেখা যায়, তাদের আমরা বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কারণ সম্পর্কে আলোচনা করাটা কিন্তু একটু কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা দেখেছেন যাদের মধ্যে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। তাদের কথা আলোচনা করলে যেমন মিডিল এজের যারা থাকেন তাদের মধ্যে একটু বেশি দেখা যায়, বা যাদের মধ্যে ডায়াবেটিক আছে বা প্রি ডায়াবেটিকে ভুগছেন তাদের মধ্যে হতে পারে। তাছাড়া যাদের রক্তের মধ্যে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা একটু বেশি তাদের হতে পারে। যারা অবেসিটি সমস্যায় ভুগছেন অর্থাৎ যাদের শরীরে একটু মোটাসোটা মানুষ, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, বা যারা অনেকদিন থেকে স্টেরয়েড মেডিসিন সেবন করছেন, হেপাটাইটিস সি এর সমস্যায় ভুগছেন, বা যারা বিষপান করেন তার শরীরে যদি কোনো বিষাক্ত প্রতিক্রিয়া ঘটে তার ফলে যাদের মেটাবলিক সিনড্রোম রয়েছে তাদের হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 20 to 25% দেখা যায় তাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সম্ভাবনা বেঁচে থাকে। যারা একটু অবেসিটিতে ভুগছেন বা মোটাসোটা, যাদের রক্তের মধ্যে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডটা একটু বেশি পরিমাণে আছে, বা যারা ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিকে ভুগছেন তাদের। এই রোগের ডায়াগনোসিস সম্পর্কে আলোচনা করলে সাধারণভাবে যেহেতু এতটা লক্ষণ প্রকাশ পায় না, তাই এই রোগটা নির্ণয় করা কিন্তু একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। আপনার ডাক্তারবাবু যদি মনে করেন যে হ্যাঁ আপনার ফ্যাটি লিভার হতে পারে, তাহলে আপনার এলএফটি বা লিভার ফাংশন টেস্ট করতে পারেন। লিভার ফাংশন টেস্ট করার পর সেখানে রিপোর্ট যদি অ্যাবনর্মাল আসে, লিভার ফাংশন টেস্ট সম্পর্কে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি একটা ভিডিও দিয়ে দেবো, সেখানে গেলে আপনি বিস্তারিত বিষয়টা বুঝে নিতে পারবেন। এই রিপোর্টটা যদি আপনার অ্যাবনর্মাল থাকে তাহলে ডাক্তারবাবু আপনার হয়তো ফিজিক্যাল হিস্ট্রি, আপনার মেডিকেল হিস্ট্রি, তাছাড়া আপনার কোনো জন্ডিস আছে কিনা, লিভার ফুলে যাওয়া, চোখ একটু হলদে বর্ণ হতে পারে। তাছাড়া আপনার ডাক্তারবাবু শরীরে বিভিন্ন রক্ত পরীক্ষা করার পর আপনার পেটে একটা সোনোগ্রাফি করার পর আপনার লিভারে ফ্যাট জমেছে কিনা সেটা অতি সহজেই নির্ণয় করতে পারেন। ফ্যাটি লিভার ডিজিজের ট্রিটমেন্টের কথা আলোচনা করলে সবার প্রথমেই বলবো নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ। আপনার যদি অবেস থাকেন বা আপনার শরীরে যদি অতিরিক্ত মেদ জমে থাকে তাহলে অবশ্যই আপনার শরীরে ওজনটাকে কমিয়ে আনুন। তাতে কি হবে, আপনার শরীরের চর্বিটা যেমন ঝরে যাবে তেমনি আপনার লিভারের ফ্যাটটাও কিন্তু ধীরে ধীরে কমে আসতে শুরু করবে। তাছাড়া আপনার ডাক্তারবাবু যদি মনে করেন যে আপনি কোনো কন্টিনিউ কোনো মেডিসিন নিচ্ছেন এবং এই মেডিসিনের ফলে আপনার এই ফ্যাটি লিভার ডিজিজের সমস্যাটা হচ্ছে, তাহলে হয়তো ডাক্তারবাবু আপনার ওই মেডিসিনটাকে চেঞ্জ করতে পারেন বা ওই মেডিসিনের ডোজটাকে আপনাকে কমিয়ে আনতে পারেন। তাছাড়াও ভিটামিন ই আপনাকে কিছুটা হলেও সহায়তা করতে পারে, তবে আপনি তা ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন। আর যদি অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কথা বলি তাহলে তার একটাই সমাধান, আপনাকে অ্যালকোহল পান করা একেবারেই ছেড়ে দিতে হবে। তাছাড়া আপনার লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন করা খুব প্রয়োজন। হেলদি ডায়েট, সবুজ শাকসবজি বা ফলমূল খাওয়া আপনার খুব প্রয়োজন। তাছাড়া আপনার এক্সারসাইজ করা খুব প্রয়োজন। শারীরিক ব্যায়াম করে আপনার শরীরে যে অতিরিক্ত মেদটা জমবে সেটাকে আপনি ঝরিয়ে ফেলুন, তাতে কি হবে আপনার ওজনটাও কিন্তু বাড়বে না। সবসময় ওজনটাকে বিএমআই দিয়ে ক্যালকুলেট করে আপনাকে সেটা কন্ট্রোলে করার খুব বোঝার চেষ্টা করুন। আপনার যদি ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক থাকে তাহলে অবশ্যই সঠিকভাবে সেটা চিকিৎসা করুন। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল প্রতিদিন পান করা খুব প্রয়োজন। হেপাটাইটিস বি এবং সির ইঞ্জেকশন বা অথবা ভ্যাকসিন পাওয়া যায়, সেটা আপনি নিয়ে নিতে পারেন। আপনার কোনো হজমের গড়বড়তা বা লিভারের কোনো সমস্যা হলে অবশ্যই দেরি না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করান। একটা জিনিস মনে রাখবেন, আমরা যে খাবারটা খাই সেটা পরিপাকের ফলে যদি কোনো বিষক্রিয়া সৃষ্টি হয় তাহলে সেটা কিন্তু আমাদের লিভারের উপর দিয়ে যায়, তাই আমাদের খাবারের প্রতি যত্নশীল হওয়া কিন্তু খুবই প্রয়োজন। তাছাড়া বিভিন্ন মেডিসিন বা ওষুধ আছে যা আমাদের লিভারে কিন্তু অনেকটাই ক্ষতি করতে পারে, যেমন অনেক বনাজি ওষুধ আছে বা বিভিন্ন হার্বাল মেডিসিন আছে যা আমাদের লিভারে ক্ষতি করতে পারে। এগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব প্রয়োজন। আশা রাখবো আজকের ভিডিওটা আপনাদের অনেকটা উপকার আসবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে দেখা হবে আগামী ভিডিওটি, ততক্ষণের জন্য অসংখ্য ধন্যবাদ।